হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলোর পথযাত্রী। আমাদের আলোর পথযাত্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। মাধ্যমিক 2021-এর কথা মাথায় রেখে আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি করণী চ্যাপ্টারের এমন তিনটি অঙ্ক, যে তিনটি অঙ্ক প্র্যাকটিস করলে আমি বলতে পারি মাধ্যমিক 2021-এর করণী সংক্রান্ত যে কোনো অঙ্কের তোমাদের সলভ করতে কোনো সমস্যা হবে না এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাই চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের টপিকে। তো এখানে আমরা তিনটে অঙ্ক বেছে নিয়েছি তোমাদের জন্য। প্রথমে এই অঙ্কটা দেখি, এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি, ওয়াই ইকুয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি হলে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স এর মান কত। তাহলে এক্স আর ওয়াই বলেছে, তাহলে সবার আগে আমি এক্স ওয়াইয়ের ভ্যালু বার করছি। তাহলে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, মানে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পড়বে। তাহলে লেখা যায় রুট থ্রি এর হোল স্কোয়ার, এটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এর হোল স্কোয়ার। রুট থ্রি হোল স্কোয়ার থেকে তিন আসলে এটা ওয়ান বাই তিন, তিন লসাগু তিন তিরিককে নয় মাইনাস এক, তাহলে যেটা বেরোলো এক্স ওয়ার ভ্যালু এইট বাই থ্রি। এবার এক্স ওয়াই বার করেছি, এবার আমি এক্স প্লাস ওয়াই বার করছি, মানে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি, মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি কাটবে, রুট থ্রি যোগ হবে, তাহলে যেটা হলো টু রুট থ্রি। এবার তোমাদের যেটা বার করতে হবে এই ভ্যালুটা বার করতে হবে, কী করবো বলছে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, তাহলে লসাগু কত হবে এক্স ওয়াই, তাহলে ওয়াই ওয়াই কাটবে এক্সের সঙ্গে এক্স স্কোয়ার গুণ হবে এক্স এস কিউব, এক্স এক্স কাটবে ওয়াইয়ের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ হবে ওয়াই কিউব। এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় পড়ে গেছে, কী ফর্মুলা, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি বাই এক্স ওয়াই। এবার আর কিচ্ছু করার নেই, জাস্ট সিম্পল ভ্যালু পুট করে দাও। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু এসছে টু রুট থ্রি, তাহলে এটা টু রুট থ্রির হোল কিউব থ্রি এক্স ওয়াই, এক্স ওয়াই এর ভ্যালু দেখো বেরিয়েছে আট বাই তিন, তাহলে এটা আট বাই তিন ইন্টু টু রুট থ্রি বাই আট বাই তিন, টু রুট থ্রির হোল কিউব, টু রুট থ্রির হোল কিউব মানে কত, টু এর হোল কিউব আট আর রুট থ্রি এর হোল কিউব থ্রি রুট থ্রি, তাহলে টু রুট থ্রি হোল কিউব যেটা আসবে চব্বিশ রুট থ্রি, এই তিন এই তিন কাটা যাবে, তাহলে যেটা দাঁড়াবে চব্বিশ রুট থ্রি মাইনাস আট দুগুণে ষোলো রুট থ্রি, আর নিচে আছে আট বাই তিন, তাহলে চব্বিশ রুট থেকে যদি ষোলো রুট থ্রি বাদ যায় তাহলে যেটা দাঁড়াবে এইট রুট থ্রি, এইট রুট থ্রি আর এইট বাই তিন আছে, এইটটা নিচে থাকবে তিনটা উপরে উঠে যাবে, এইট এইট ক্যান্সেল আউট হয়ে যাবে, আনসার বেরোবে থ্রি রুট থ্রি। তাহলে এই অঙ্কটা যেটার আনসার হলো সেটা হলো থ্রি রুট থ্রি। দেখে নাও তোমরা ভালো করে, আনসার হয়ে গেল এই অঙ্কটার থ্রি রুট থ্রি। এবার আমরা এই অঙ্কটা দেখে নিচ্ছি, এর ভ্যালু বলে দিয়েছে রুট টু প্লাস ওয়ান, বি এর ভ্যালু বলে দিয়েছে রুট টু মাইনাস ওয়ান, দিয়ে তোমাদেরকে বার করতে হবে ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ানের ভ্যালু। এর ভ্যালু কত বলেছে রুট টু প্লাস ওয়ান, তাহলে রুট টু প্লাস ওয়ান প্লাস ওয়ান, আর বি এর ভ্যালু কত বলেছে রুট টু, বি এর ভ্যালু তোমাদের বলেছে রুট টু মাইনাস ওয়ান, আর একটা প্লাস ওয়ান আছে, এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল আউট হবে, এই জিনিসটা দাঁড়াবে রুট টু প্লাস টু, আর এই জিনিসটা দাঁড়াচ্ছে ওয়ান বাই রুট টু। এবার যেটা আমাদের করণীর কনসেপ্ট, করণী নিরসন, করণী নিরসন মানে কিছুই না, এর যে বিপরীত চিহ্ন সেটা দিয়ে গুণ, মানে রুট টু মাইনাস টু দিয়ে গুণ, রুট টু মাইনাস টু দিয়ে গুণ। এখানে একটা জিনিস তোমরা করতে পারো, এই জিনিসটা রুট টু প্লাস টু আছে, তাহলে এই জিনিসটাকে ঘুরিয়ে লিখতে পারি টু প্লাস রুট টু, তাহলে এখানে আমাদের সুবিধা হবে টু মাইনাস রুট টু দিয়ে নিচে গুণ, টু মাইনাস রুট টু দিয়ে ওপরে গুণ, আর এখানে রুট টু আছে নিচে রুট টু দিয়ে গুণ করবো, ওপরেও রুট টু দিয়ে গুণ করব, তাহলে যে জিনিসটা দাঁড়াবে টু মাইনাস রুট টু, নিচে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে পড়ে গেছে, নিচে এটা এ প্লাস বি এ মাইনাস বিতে পড়ে গেছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে রুট টু, রুট টু রুট টু কত হবে টু হবে, তাহলে এর পরের স্টেপ কী দাঁড়াবে টু মাইনাস রুট টু চার, রুট টু এর হোল স্কোয়ার দুই প্লাস রুট টু বাই টু, তাহলে এর পরের স্টেপটা কী দাঁড়াচ্ছে চার মাইনাস দুই করলে দুই, তাহলে টু মাইনাস রুট টু বাই দুই প্লাস হচ্ছে রুট টু বাই দুই, দুই লসাগু হবে, তাহলে দুই লসাগু হলে টু মাইনাস রুট টু প্লাস রুট টু প্লাস রুট টু মাইনাস রুট টু কেটে গেল টু বাই টু, টু বাই টু মানে হচ্ছে ওয়ান, তাহলে এর আনসারটা আসলো কত ওয়ান। তাহলে এই অঙ্কে এই যে এর আনসার, এর আনসার আমরা পেয়ে গেলাম হচ্ছে ওয়ান। এবার আমরা দেখে নেব মাধ্যমিক 2021-এ করণীর জন্য খুব খুব একটা ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল অঙ্ক, এই অঙ্কটা মাধ্যমিক 2021-এর জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা কনসেপচুয়াল অঙ্ক, যেটা আমি তোমাদের সামনে এখন সলভ করব। বলছে এই অনুপাতটা কি এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স ওয়াই
ইকুয়াল টু 4/1 বলেছে। আমি এখন বোথ সাইড হোল স্কোয়ার করে দেবো। বোথ সাইড হোল স্কোয়ার করলে যেটা দাঁড়াবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এক্স ওয়াই আর হচ্ছে 16/1 দাঁড়াচ্ছে। আমাকে এক্স ইস টু ওয়াই এর ভ্যালু জানতে হবে, কি করব দুই দিকে আমি 4 দিয়ে গুণ করব। তাহলে 4কে 16 দিয়ে কাটলে 4 হবে, তাহলে এটা যেটা দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বাই 4xy ইকুয়াল টু 4কে 16 দিয়ে কাটলে 4/1। এবার এখানে আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। কি ট্রিক্স? ওপরে যেটা লবে আছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, আমি করছি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy, অর্থাৎ লব বাই লব মাইনাস হর। এটাও করছি 4/4-1। তাহলে এখন এটা একটা ফর্মুলায় পড়ে গেছে। কি ফর্মুলা? তোমরা প্রত্যেকেই জানো এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা, এরকম বলা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই যে এইটুকুনি পোর্শান, এইটুকুনি পোর্শানের জন্য আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, আর এখান থেকে আসবে 4/3। তাহলে এখন এখান থেকে যদি বলি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা হয়ে যাবে 4/3√2×2/3, তাহলে যেটা বেরোবে 2/√3। এখন আমাকে এক্স ইস টু ওয়াই পৌঁছাতে হবে, মানে যোগ ভাগের কনসেপ্ট লাগবে। তার মানে হচ্ছে লব প্লাস হর লব মাইনাস হর, তাহলে 2+√3 2-√3, ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে যোগ ভাগ পদ্ধতি। তাহলে এখন এখানে যেটা হবে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটবে 2x, এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, আর এটা হচ্ছে 2+√3/2-√3, মাইনাস এক্স প্লাস এক্স কাটবে, তাহলে 2x/2y ইকুয়াল টু 2+√3/2-√3, 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এক্স বাই ওয়াই আমার যেটা দাঁড়ালো 2+√3/2-√3। এখন জানতে চেয়েছিল এক্স ইস টু ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই মানেই হচ্ছে এক্স ইস টু ওয়াই, তার উত্তরটা হয়ে গেল 2+√3 ইস টু 2-√3, অর্থাৎ এই অঙ্কের এটা ছিল আনসার। এই ভিডিওতে আমরা আলোচনা করে নিলাম করণীর খুব ইম্পর্টেন্ট 3টে কনসেপচুয়াল অঙ্ক। এছাড়া তোমাদের বলে রাখি আমাদের আলোর পথযাত্রী চ্যানেলের পক্ষ থেকে মাধ্যমিক 2021 জন্য অঙ্ক ভৌতবিজ্ঞানের উপর তৈরি করা হয়েছে অসংখ্য ভিডিও। সেই সমস্ত ভিডিও ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে। তাই বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দাও তোমাদের সেই সকল বন্ধুদের মধ্যে যাদের দুয়ারে করানো আছে মাধ্যমিক 2021। সকলে খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।